প্রবাসী ভাইরা, সাম্প্রতিক সময়ে স্বর্ণ পাচারকারী চক্রের সঙ্গে আমাদের প্রবাসীরা জড়িয়ে যাচ্ছে, এরকম বেশ কয়েকটি তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে। এই তো গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বাস সহ সৌদি ফেরত 3 যাত্রীকে আটক করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 5টি স্বর্ণের বাস সহ সৌদি আরব ফেরত 3 যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। গত বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দর গ্রিন চ্যানেল পার হওয়ার সময় 580 গ্রাম ওজনের স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো রিপন মিয়া, মনির হোসেন ও মাসুম বিল্লা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর শহীদুল ইসলাম জানান, আটক যাত্রীরা রিয়াদের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। আগে থেকে খবর ছিল ওই 3 যাত্রী তাদের বেল্ট ও শরীরে লুকিয়ে স্বর্ণের বার নিয়ে আসে। এক পর্যায়ে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের আটক করে গোয়েন্দারা। ওই সময় 3 জনের দেহ তল্লাশি করে তাদের বেল্ট ও শরীরে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। ডক্টর শহীদুল ইসলাম আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারের মূল্য প্রায় 29 লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাই প্রবাসী ভাইরা, আপনারা যারা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে দেশে ফিরছেন, বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, দুবাই, আপনারা অবশ্যই দয়া করে এই স্বর্ণ পাচারকারী চক্র থেকে দূরে থাকবেন। 2টা টাকা ইনকামের লোভে কখনোই আপনারা এই স্বর্ণগুলো পরিবহন করবেন না। আমরা জানি যে আপনারা যখন দেশে ফিরেন, আপনাদেরকে অনেক পাচারকারী চক্র ভালো ভালো অফার দিয়ে থাকে যে আমার এই 2টা সোনার বার, এই 5টা সোনার বার দেশে পৌঁছে দাও, তোমাকে আমি মোটা অঙ্কের টাকা দেবো। এই আপনারা টাকার লোভেই কিন্তু এই কাজগুলো করে থাকেন। আপনারা ভুলেও এই পাচারকারী চক্রের সাথে হাত মেলাবেন না, নিজের জীবনকে বিপর্যস্ত করবেন না। দয়া করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্রবাসীদের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24। তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।